হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ঘড়িতে এখন সন্ধে 7টা মতো বাজে, আর আমি একটু রেডি হলাম, শুয়েই ছিলাম, ঘুমিয়েই গেছিলাম বলতে পারো। তাহিলের পাপা ফোন করে সে একটু বকাঝকা করতে লাগলো ওষুধ আনার জন্য। তো কি আর করব, আমাকে বললো তুমি যদি না যাও আমি কাউকে বলে ওষুধ পাঠিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম আমার গিয়ে বলে ওষুধ আনাটাই বোধহয় বেশি ভালো হবে। তো ওই যে কারণে একটা চুড়িদার পরে নিয়েছি, আর রান্নাঘরে বসিয়েছে একটু চা, মানে চা ছাড়া এখন একদম চলছে না। হয়ে গেছে চা, এই যে চাটা এখন ছেঁকে নেব, নিয়ে একটু খাবো, খেয়ে চলে যাব। আহিলকে নিয়ে যাব না, আহিলকে রেখার ঘরে দিয়ে যাব। এই যে বসে বসে খেলাধুলো করছে, ওর শরীরটা না, পয়সা নেড়ো না, যে টাকার ব্যাগটা নিয়ে নিলাম ধরো, ওর সাথে তো টাকা পয়সা লাগবে যাই হোক। আর ওকে ভাবছি রেখার কাছে রেখে যাব, ওকে নিয়ে যাচ্ছি না, মানে এখানে বাস স্ট্যান্ডের কাছেই ধরো, নিয়ে 5 মিনিটে চলে আসব। ওর গাটা দেখছি গরম হয়েছে, বোধহয় জ্বর আসছে, আমি বুঝতে পারছি না জ্বরটা থেকে থেকে কেন আসছে। আমার গায়েও জ্বর এসেছে, এখন গাটা গরম হয়ে গেছে, সম্ভবত হয়তো গলার ব্যথার জন্য, এত ব্যথা গলা কি বলবো। তো যাই হোক, আজ আমারটা নিয়ে আসি, তারপরে না হলে দেখি কালকে কাল পরশু আহিলকেও নিয়ে যেতে হবে। তো চলো চাটা খেয়ে বেরোই, একদম ভালো লাগছে না। শুয়েছিলাম, এই যে আহিল লেখাপড়া খেলছিল, আমি শুয়ে আছি, আহিল ডিস্টার্ব করছিল, তো ওর পাপার ফোনে আমি উঠলাম, ঘুমও চলে এসেছিল বলতে পারো, মানে এত খারাপ কন্ডিশন। যখন শুচ্ছি যেখানে শুচ্ছি, তোমাদের তো বলেছি দিনে শুলে আমার ঘুম আসে না, তো এই দুদিন ধরে দিন রাত যখন শুচ্ছি দুজনাতে ঘুমিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেখানেই। তো এটা মানে ক্লান্তর জন্যই হচ্ছে। তো চলো, তো দেখতে পাচ্ছ ওষুধপত্র কিনে চলে এসেছি বাড়ি, এসে এই যে আবার বিছানায় পড়ে গেছি, মানে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারলে মনে হচ্ছে আরাম। তো যাই হোক, এখন 8টা মতো বাজে, ডিনার করে নিয়েছি, কেননা এই যে এক গাদা ওষুধ দিয়েছে আমাকে, এই যে দেখছো। তো সবগুলো খাবার পর তো তাড়াহুড়ো করে খেয়েছি, দুটো ভাতই খেয়ে নিলাম, খেয়ে আগে ওষুধগুলো খেয়েছি, এগুলো না একটু কড়া ডোজের আছে, অ্যান্টিবায়োটিক টাইপের। তো যাই হোক, আমি বললাম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নয় নয় করতে করতে অনেক দিনই হলো, প্রায় 5-6 দিন বোধহয় হয়ে গেল এরকম ভুগছি ধরো। তো আর ভালো লাগছে না, কতক্ষণ এবার মানে সেরে উঠবো সেই চিন্তায় ব্যস্ত হয়ে আছি। আহিলকে রেখার ঘরে রেখেই গিয়েছিলাম, ওর পাপা ফোন করেছিল, এই 1-2 মিনিটের রাস্তা ধরো, পায়ে হেঁটে ওর সাথে কথা বলতে বলতেই চলে গেছি। আর আসার পথে একটা জিনিস এনেছি আহিলের পাপা, এবার যখন এসেছিল তো আমি মোবাইলে ইউটিউবে দু একজনের ব্লগ দেখছিলাম, তো তারা দেখছিলাম ওই যে ভাড়গুলো হয়, মানে মানি ব্যাংক যেগুলোতে টাকা জমানো যায়, আমরা ব্যাংক বলে থাকি, তো সেই লক্ষ্মীর ভাড় তোর পাপাকে বললাম, এবারই বলেছিলাম যে একটা এনে দাও, তো ওকে অনেকগুলো দেখিয়েছিল, ও কনফিউজ হয়ে গেছে কোনটা নিবে, তো আমাকে বললো তুমি গিয়ে নিয়ে এসো। তো আমি ওষুধ যেখানে আনতে গেলাম তার পাশের দোকানটাতেই, তোর পাপার সঙ্গেই ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, তো মনে করিয়ে দিল এই যে এই দোকানটায় আছে, আমি দেখে গিয়েছি অনেকগুলো, তুমি একটা নাও, আমার খুব ভালো লাগে এই ভাড়ে টাকা ফেলতে। আর এখন তাহিল হয়েছে বুঝতেই পারছো, ও আমি দুজনাতে মিলে ভাড়টাকে ভর্তি করবো, আর এত কিউট দেখতে ভাড়টা, এনো আহিল নিয়ে এসো দেখাই ভাড়টা, আনো এটা দাও দাও আমাকে দাও। তো এই যে দেখো, কি মনে হচ্ছে আহিলের খেলনা খেলনা মনে হচ্ছে না? তো যাই হোক, এটা খেলনা নয়, এটাই ভাড়। এই যে এই যে, এবার বুঝতে পারছো এই দিক দিয়ে টাকা ফেলা যাবে। তো যেই না আমি এটা কিনে এনেছি ধরো, আহিল প্রথমে ভেবেছিল খেলনা, তোকে বললাম যে না এদিক দিয়ে টাকা জমাতে হয়, তুমি আর আমি এই ভাড়টাতে টাকা ফেলবো, মানে যখন দেখবো ভাড়টা ভর্তি হয়ে গেছে তখন দেখবো বের করে কত টাকা আমরা জমিয়েছি আর কত দিনে জমাতে পেরেছি। তো যাই হোক, ও বিষয়টা তো বুঝলো, বাট আমার ব্যাগ খুঁজে যেখানে যত টাকা পয়সা আছে সব এনে এর ভিতর ফেলে দিচ্ছে, তো আমি হাসছে ওই যে। তো আমি বলছি এভাবে না, মানে মাঝে মাঝে যখন পাপা দেবে কি আমি দেব, তখন কি পাপা আমাদের দুজনকে দিয়ে যাবে স্কুল যাওয়ার সময়, তখন আমরা নিয়ে নিয়ে ভাড়টা জমাবো, এভাবে সব টাকা না। তো ওই যে, তো শুনতে পাচ্ছ অনেকগুলো পয়সা ফেলেছে, একটা 50 টাকার নোট অলরেডি ও ফেলে দিয়েছে ব্যাগ থেকে। তো যাই হোক, আমাকে ব্যাগটা সামলে রাখতে হবে, না হলে এটাকে সামলে রাখতে হবে, না হলে সব টাকা কিন্তু এটার ভিতর ফেলে দেবে। আর এত সুন্দর দেখতে, আমি একটু বড় সাইজ দেখেই নিলাম, না টাকা ঢোকাতে হবে না, এই যে মানি ব্যাগ কোথায় টাকা ঢোকাবে, কোন জ্বালায় পড়েছি বলো। একটা বতকের মতো ছিল, একটা লম্বা টাইপের ছিল, তো এটাই ছিল সব থেকে বড়, তো এটাই নিয়েছি। তো চলো, এটাতে এখন থেকে আমি টাকা ফেলবো, তোমরা দেখতে পাবে।
তো চলো, শরীর তো খারাপ, বাট এটাকে দেখে মানে মনটা একটু একটু হলেও খুশি খুশি হয়েছে। ঘড়িতে এখন বাজে রাইট 12টা মতো, আর আমি আজকে সকালে উঠেছিলাম একটু তাড়াতাড়ি করে, তোমার ওই 8টা সাড়ে 8টা নাগাদ। আর রাত্রে কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে বলতে ভোর থেকে। এই যে দেখো সকালবেলা এখন রোদ্রে ফাটাচ্ছে, আমি সেই মানে বৃষ্টির শব্দ শুনে তাড়াহুড়ো করে উঠে দেখি রান্নাঘরের জানালাগুলো খোলা, জল ঢুকে গেছে, তো এসে জানালা টানালা বন্ধ করেছিলাম। আর উঠে রান্না বান্না ধরো সেরে নিয়েছি, নিয়ে আহিলকে ডক্টরের কাছে নিয়ে যাব, এমনটাই রাত্রে পর্যন্ত ঠিক ছিল। ওর পাপা ফোন টোন করে সব ঠিকঠাক করেছিল, তো সকালবেলা উঠে দেখছি ওর জ্বরটা এখনো আসেনি, ঠান্ডা লাগা তো আছে ধরো যেমন কার থাকে। তো এই যে ঠিক আছে, তো এই যে দেখো এটা নিয়ে খেলছে, এটা যে আমি ঘরটাকে নিয়ে এলাম টাকা জমাবো বলে, তো এটা খেলনা হিসাবে ইউজ করতে শুরু করে দিয়েছে। যাই হোক, আর ঔষধ এই যে সব চলছে, দেখো এই যে এটা ঠান্ডা লাগার, এটা জ্বরের, তারপরে ওই যে দেখছো কাশিটটা, কাশিটটা খাইয়ে দিয়েছি একবার। তো সেই কারণে ভাবলাম যে না, যাচ্ছি না ডক্টর, না প্রত্যেক দিনই বসে, তো ভাবলাম আজকের দিনটা দেখে যদি না কমে দরকার হয় কাল নিয়ে যাব। আর আমার ঔষধ খাওয়াতে একটু উপকার হয়েছে, গলার ব্যথাটা কমেছে ধরো, তাড়াহুড়ো করে একটু রান্না বান্না করেছি, মানে এই 5-6 দিন থেকে বিগত রান্নার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, মানে একদিনে যে খাবার খেতাম আমরা সেটা 2-3 দিনে খাচ্ছি, ওই একবার দুবার মানে বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়া সেইটুকুই খাচ্ছি। এই 2 দিনে সব দেখে আমাকে বলছে কত রোগা হয়ে গেছো, তো হওয়ারই কথা। এই যে দেখো ভাত আমি 1 মুঠ মতো খেলাম শুধু ঔষধ খাওয়ার জন্যে, মানে খাবার দেখে হয় না একটা ইচ্ছে থাকে খাবো খাবো, তোমাদের তো যেদিন ইচ্ছে হয় বলেই দিই, আমার জিভ দিয়ে জল চলে আসছে, খেতে ইচ্ছে হচ্ছে, বিগত 6-7 দিন ধরে তেমন খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবুও খেলাম, খেয়ে ঔষধটা আমার খেয়ে নিলাম। আর এখানে এই যে ডিম আলু বড়ির ঝোল করেছে, আর এখানে করেছি ভেন্ডি ভাজা, ব্যাস এইটুকু রান্না করেছি। আহিলও খাচ্ছে না, একবার দুবার মুখে দিয়ে মানে ভাত মুখে নিয়ে কান্না শুরু করে দিচ্ছে খাবো না বলে, তো বুঝতেই পারো শরীর খারাপ, জ্বর টর হলে কারোরই খেতে ইচ্ছে করে না, আমার নিজেরই করছি না তো ওর কি করবে বলো, তো আমি ওকে জোর করে দিচ্ছিও না সেই কারণে। আর এখানে গ্রেপস বের করেছে অনেকগুলোর, পাপা গ্রেপস এনেছে তো নষ্ট হয়ে যাচ্ছে, আহিলকে একটু জুস করে ওকে দেবো ভাবছি আজ, এই যে এই গ্রেপসগুলো আছে বাইরে। তো চলো, ওকে খাওয়ানো হয়নি, সকালে উঠে সেরেলাক খাইয়ে দিয়েছিলাম, 10:30টার দিকে ওকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি আর রেখা ছাদে বসে বসে সেটাই গল্প করলাম। রেখা বললো আজকের দিনটা দেখেন ভালো আছে যখন, আর ঔষধ তো চলছে ধরেন, তো না হলে কাল নিয়ে যাওয়া যাবে, তো গল্প করে করে নিচে এলাম, এসে এখন ওকে খাওয়াবো। সকালে চা খাইয়েছি, সেরেলাক দিয়েছি, এগুলো ধরো দেওয়া হয়েছে। ওটা আমার ছবি, কোথায় পেলে দেখে, তো এই যে আমার ছবি দেখো, মানে এই পাসপোর্ট সাইজ যে ছবিগুলো হয় না, তো এটা ছবি, বের করো না বের করো না, ওটা লাগাই না, রেখে দাও রেখে দাও। আর এই যে ঘরটাকে নিয়ে হয়েছে যত বিপত্তি, এতে টাকা জমবে কত আমি বুঝতে পারছি না, এটা খেলনা শুরু করেছে, আমারই এরম আনা উচিত হয়নি, প্লেন আনা উচিত ছিল, তো যাই হোক এটাকে আমাকে লুকিয়ে রাখতে হবে কোথায়। চলো খেয়ে খাওয়া দাওয়া করিয়ে দিই, দিয়ে স্নানে যাব, ওকে স্নান করাবো, প্রচুর কাজ রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে বাজছে এখন বিকেল 3:30, আর আহিলকে ঘুম দিলাম, মানে শরীর এত ক্লান্ত ওকে আর আমার ঘুম পাড়াতে হচ্ছে না, এদিকে ওর কাছে গিয়ে একটু শুলে ও নিজে থেকে ঘুমিয়ে যাচ্ছে, আর তা না হলে দুপুরে সেই চেপে ধরে চোখ মুখ ধরে ঘুম দিতে হতো, তো তার প্রয়োজন নেই, ওকে তো ডাক্তারের কাছে নামও লেখানো হয়েছিল, বাট সকাল থেকে জ্বরটা নেই এখন পর্যন্ত তো আসেনি, তো চাইছি যেন ভালো হয়ে যাক। ওষুধ তো ধরো সবই কন্টিনিউ চলছে, আমারও গলার ব্যথা ব্যথাটা নেই, আমার কথা শুনে বুঝতে পারছো মানে কফ উঠছে, ঠান্ডা তো লাগাই আছে, বাট ব্যথাটাতেই মেন সমস্যা করছিল, কথা বলতে বললো খেতে বললো আর ব্যথার জন্যেই কিন্তু গায়ে জ্বর আসছিল, তো ব্যথাটা নেই বলে কিন্তু জ্বর আর আমার আসেনি। তো যাই হোক সমস্যাগুলো একটু একটু কমেছে, আমারটা একটু কমেছে, আমি আহিলেরটা যদিও বুঝতে পারছি না এখন ওর কতটা কি হয়েছে, ঔষধ তো চলছে। আর কদিন ধরে মানে কদিন ধরে কে 4-5 দিন ধরে মিনিমাম কান বলো নাক বলো সব বন্ধ, না মানে স্মেল পাচ্ছি কিছুর, মানে রেখা যদি আমাকে ডাকছে তো শুনতে পাচ্ছি না, কানে ঝাঁপ ধরে যাওয়া বলে না, তো সেটা হয়েছে বারবার নাক ঝাড়া এসব করতে গিয়ে, কানে একদম কম শুনছি, খুব কম শুনছি। আর স্মেলের কথা তো বাদই দাও, কালকে রাত্রেই মাংস খাওয়ার পর 3-4 পিস মতো থেকে গিয়েছিল, তো ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, মিট শেলফে ছিল, তো সকালে উঠে
জাল করতে গিয়ে আমি বুঝতে পারছি যে মাংসটা নষ্ট হয়ে গেছে, একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, বাট এই যে নাক বন্ধ, কোনো স্মেল পাচ্ছি না, কি মুখে দিলাম মানে কোনো স্বাদ পাচ্ছি না। তো এই কারণে আমার খাওয়া দাওয়া ধরো টোটালি অফ। ইভেন মাসি এই 3-4 দিন ধরে নোংরার বালতিটা ধরো ফেলেনি, পরিষ্কার করেনি। আমার তো উঠে দেখার শক্তি নেই, এই কদিন মাসি একা একা নিজের মতো কাজ করেছে গিয়েছে। আমি মানে দুটো ডাল ভাত যা পেরেছি খেতে তো হবে রান্না করে, বিছানায় শুয়ে গেছি, কোনোদিন স্নান করেছি, কোনোদিন করিনি, এই করে ধরো এই দিনগুলো কাটলো। তো যাই হোক, রেখা কাল এসে বলছে আপনার ঘরে এত বাজে গন্ধ, আর আমার তো নাক বন্ধ, বুঝতে পারছো আমি গন্ধ পাচ্ছি না। তো বলছি কোথা থেকে বেরোচ্ছে, তো বলছে এই যে বালতিটা, তো বালতিটা ফেলেনি কি মাজেনি। তো আজ রেখা এসেছিল, রেখা এসে মাসিকে বললো যে আপনি বালতিটা এভাবে ফেলে দেবেন, মাজবেন বলে, আমি বলি ধরো মাঝে মাঝে শোনে না। তো যাই হোক, ও এসে মাসিকে বলে গেল। তো রেখা এসে কাল আমাকে ওরকম বলছে, আমি সত্যি কথা বলতে কি একদমই গন্ধ পাইনি, আর পাওয়ারও কথা না। আর কদিন ধরে খাওয়া দাওয়া তো মানে একদম ইচ্ছে নেই, খাবার দেখলেই মনে হচ্ছে খাবার থেকে পালিয়ে আসে এরকম অবস্থা। তো সত্যি কথা বলতে কি ফ্রিজে খাবারের লোড, কেননা ওর পাপা আমি রোজা করব বলে অনেক কিছু এনে দিয়েছে দেখেছ, তো কলাগুলো তো নষ্টই হয়ে গেল। রেখাকে রোজ বলছি নিয়ে যাও নিয়ে যাও, আজ কলা তরমুজ ওকে দিয়ে দিলাম অনেকটা করে, এখনো আছে। তো আজ অনেকদিন পর আমার একটু খেতে ইচ্ছা হয়েছে, কেন জানি না, সত্যি কথা বলতে কি 6-7 দিন পর আমার ইচ্ছে হলো যে আমি একটু কিছু খাই। তো এই যে এখানে ব্রেড নিয়েছি, আর এই যে এখানে নিয়েছি মিষ্টি, মিষ্টি দিয়ে ব্রেড খেতে খুব ভালোবাসি। এখানে চেরি নিয়েছি, আর এই যে তরমুজ, অনেক কিছু নিয়ে বসেছি, ফ্রিজ থেকে অনেক আগেই বের করা হয়েছে এগুলো, একদম মানে ঠান্ডা ভাবই নেই, রৌদ্রে রেখেছিলাম ধরো। তো এগুলো এখন একটু খাবো, খিদে পেয়েছে মেন কথা। সকালে ভাত এইটুকু, শুধু ঘি আর লবণ দিয়ে খেয়েছি, মানে তরকারি দেখলেই খেতে ইচ্ছে হচ্ছে না, তো ঘি লবণ দিয়ে খেয়েছিলাম ওষুধ খাবার জন্য, এখনো এক ডোজ ওষুধটা আছে, তো খাবো। যাই হোক, চাইছি শরীরটা যেন ঠিকঠাক হয়ে যায়। আর কাজ কাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার কারণ কাজ কি করে করছি বলতো, বিছানাটা গোছাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, গুছিয়ে শুয়ে পড়ছি, তারপরে একটা ঘর ঝাড়ু দিচ্ছি, এসে 10 মিনিট রেস্ট করছি, আর একটা ঘর ঝাড়ু দিচ্ছি, আবার এসে রেস্ট করছি। তো এইরকম করে ধরো কাজ চলছে, একটা কাজ করতে 1 ঘন্টা 2 ঘন্টা, যে কারণে ক্যামেরাটা অন করছি না। রেখা বলছে মাসিকে দিয়ে আপনি করিয়ে নেবেন, পাচ্ছেন না। তো আমি বললাম না, এটা আমার কাজ, মাসিকে বললে অবশ্যই করে দেবে, কিন্তু আমি বলি না, এক্সট্রা একটা কাজও কিন্তু আমি করাই না, যেটুকু মাসির করার কথা সেইটুকুই করে। অনেকেই করিয়ে নেয় এক্সট্রা কাজ, কোনোদিন কারোর অসুবিধা হলে করাবেই স্বাভাবিক, আমি তবুও করাই না, এত অসুবিধা হচ্ছে তবুও ঝাড় টাড় কিন্তু আমি নিজেই দিয়ে দিই। তো যাই হোক, চলো এগুলো এখন খাবো, আর ভিডিও চেষ্টা করব মানে কাল থেকে আবার ভালো ভালো মানে ঠিকঠাক মতো দিতে। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই, ভালো থেকো সুস্থ থেকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিওটি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ।